नमस्कार, এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আধ্যাত্মিকতার জগতে যে বইগুলি, যে পুস্তকগুলি, যে পূর্ণ গ্রন্থগুলি আমাদের জীবন বদলে দিতে পারে, তার অডিও সিরিজ আপনি এই চ্যানেলে শুনতে পান। তাই এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বাকিদের মধ্যে শেয়ার করুন। আজকের এই এপিসোড শুরু করার আগে একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আচ্ছা, আপনি কখনো বুঝে কিংবা না বুঝে, যেভাবেই হোক না কেন, আপনি কি সম্পূর্ণ গীতা একবার রিডিং অন্তত দিয়েছেন? কম বেশি যারা গীতা পড়েছেন, গীতার থেকে যে শিক্ষণীয় দিকগুলি আছে, পরীক্ষামূলকভাবে কি আমাদের জীবনে কখনো আমরা প্রয়োগ করে দেখেছি? স্বামী প্রজ্ঞা দাস কাঠিয়া বাবাজি তাঁর গীতা চিরন্তন অডিও সিরিজ আমরা শুনব। শুনতে শুনতে দুটো জিনিস আমরা মূলত খেয়াল রাখব। প্রথমত, সম্পূর্ণ গীতার এই অডিও সিরিজ আমাদের শোনা কমপ্লিট করতে হবে, এবং গীতার ভেতরকার যে শিক্ষণীয় দিকগুলি আছে সেই দিকগুলিকে আমাদের জীবনে অ্যাপ্লিকেবল করতে হবে, অর্থাৎ প্রয়োগ করতে হবে, কাজে লাগাতে হবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই অডিও সিরিজ যখন আপনি শুনছেন, হাতের কাছে ছোট্ট একটা কাগজ এবং কলম রাখবেন। প্রত্যেকটা এপিসোডের শেষে কমেন্ট বক্সে আপনি লিখুন এই এপিসোড থেকে শিক্ষণীয় কী কী দিকগুলি আছে যেগুলো আপনি খুঁজে পেয়েছেন, আপনি আপনার জীবনে প্রয়োগ করতে চলেছেন। আপনি শুনছেন প্রজ্ঞা দাস কাঠিয়া বাবাজির লেখা গীতা চিরন্তন। আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি, নিশ্চিতভাবে বলতে পারি, গভীর বিশ্বাসের সাথে বলতে পারি, প্রজ্ঞা দাস কাঠিয়া বাবাজির এই গীতা চিরন্তন অডিও সিরিজ আপনার জীবন গঠন করবে, আপনার জীবন বদলে দেবে। আসুন আমরা শুনতে শুরু করি প্রজ্ঞা দাস কাঠিয়া বাবাজির গীতা চিরন্তন। কেহ এই আত্মাকে আশ্চর্যের ন্যায় দর্শন করেন, সেরূপ অন্য কেহ আশ্চর্যের ন্যায় বর্ণনা করেন। আবার অন্য কেহ আশ্চর্যের ন্যায় এনার কথা শ্রবণ করেন, এবং কেহ শুনিয়া এনাকে জানিতে পারেন না। শ্রী গুরুদেবের উপদেশে সাধন করিতে করিতে কেউ এই আত্মাকে হৃদয়ের মধ্যে আশ্চর্য হয়ে তিনি দর্শন করছেন। শ্রী শ্রী সন্তদাসজি মহারাজ তাহার গোপন সাধন ডায়েরিতে তিনি লিখছেন, আজ শ্রীজির মূর্তির মধ্যে সমস্ত তত্ত্বই প্রকাশিত রহিয়াছে দেখিলাম। দেখিতেছি নিজেকে যত ছোট ভাবিতাম তাহা নহে, অনু বিভু হইয়া সমস্ত পৃথিবী ব্যাপিয়া রহিয়াছেন প্রভু এক বিশ্বরচয়িতা। তাহারই ইচ্ছায় চন্দ্র উঠিতেছে, সূর্য উঠিতেছে, সেই প্রভুর ইচ্ছায় অনন্ত রূপ ধারণ করিয়া অনন্ত হস্তে অনন্ত আয়োজন সম্পন্ন হইতেছে। ওই যে পাখিটি ডাকিল, গাছের পাতাটি খসিয়া পড়িল, প্রভুর ইচ্ছা ব্যতীত কিছুই সম্ভব নহে। ধন্য হে প্রভু, তুমি ধন্য। এই বিশ্ব সংসারে এমন কে আছে যে তোমার দাসত্ব স্বীকার করতে অস্বীকার করিবে? এই রূপে মহাপুরুষগণ আত্মদর্শন করিয়া আশ্চর্য হইয়া গিয়াছেন, আশ্চর্য হইয়া অন্তরঙ্গ ভক্তদের নিকট বর্ণনা করিতে গিয়াছেন, আশ্চর্য হইয়া আবার অনেকে তাহাদের কথা শোনেন, কিন্তু শুনিয়াও কেহ সেই আত্মাকে জানিতে পারেন না। হে ভারত, সকলের শরীরে এই আত্মা সর্বদা অবদ্ধ, তাই কোনো জীবের নিমিত্তই তুমি শোক করতে পারো না। স্বধর্মের প্রতি দৃষ্টি করিয়া তুমি বিচলিত হইতে পারো না, কারণ ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের শ্রেয়স্কর আর কিছু নাই। শ্রী ভগবান তিনি বলছেন, অর্জুন তিনি হচ্ছেন ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা। প্রকৃতপক্ষে প্রত্যেক সাধক তিনি কিন্তু ক্ষত্রিয়, কারণ তিনি খত, অর্থাৎ
দুঃখ হইতে ত্রাণ পাইতে চাহিতেছেন। দুঃখ হইতে ত্রাণ পাইতে হইলে যুদ্ধ করিতেই হইবে। যিনি আত্মদর্শন লাভ করিয়াছেন তাহার যুদ্ধ জয় সম্পন্ন হইয়াছে। যুদ্ধকে এড়াইয়া যাইলে আর মুখে বড় বড় কথা বলিলে কখনোই কিন্তু এই অবস্থা লাভ সম্ভব নয়। তাই বলা হচ্ছে এই যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ। ক্ষত্রিয়ের নিকট এই যুদ্ধ অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নাই। শ্রী ভগবান তিনি বলছেন, হে পার্থ, আপনা হইতে প্রাপ্ত এবং উন্মুক্ত স্বর্গদ্বার স্বরূপ এই রূপ যুদ্ধকে ভাগ্যবান ক্ষত্রিয়গণ তারা লাভ করেন। অর্থাৎ এই যুদ্ধ অর্জুনের নিকট আপনা আপনি উপস্থিত হইয়াছে, ইহা শ্রী ভগবানের আশীর্বাদ স্বরূপ। যাহার জীবনে শুভক্ষণ আসে তিনি এই যুদ্ধে আত্মনিয়োগ করেন। বাহিরের জগতে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করিতে, জগতে ধর্মের মর্যাদা প্রতিষ্ঠা করে অর্জুন শ্রী ভগবানের প্রসন্নতা লাভ করতে পারবেন। আমি আবার বলছি, এই যুদ্ধ অর্জুনের নিকট আপনা আপনি উপস্থিত হয়েছে। শ্রী ভগবান তিনি এই যে যুদ্ধে তাকে নিয়োজিত করছেন, এটা তার আশীর্বাদ স্বরূপ। যার জীবনে শুভক্ষণ আসে তিনি এই যুদ্ধে আত্মনিয়োগ করেন। বাইরের জগতের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে, জগতে ধর্মের মর্যাদাকে প্রতিষ্ঠা করে অর্জুন শ্রী ভগবানের প্রসন্নতা লাভ করতে পারবেন। জগৎ কল্যাণে যাহারা আত্মনিয়োগ করেন তাহারা শ্রী ভগবানের আশীর্বাদ লাভে ধন্য হন। শ্রী ভগবানের আশীর্বাদ তারা লাভ করছেন। আর যারা শ্রী ভগবানের আশীর্বাদ লাভ করতে পারেন তারা সেলফ রিয়েলাইজেশন অর্থাৎ আত্মদর্শন লাভ করেন। কারণ উপনিষদে সেখানে কিন্তু বলা হয়েছে, যমে বৈশ্য বৃণুতে, অর্থাৎ তিনি যাহাকে বরণ করেন সেই তাহাকে পায়। কেহ যদি স্থূলবাদী হইয়া আত্মদর্শন তত্ত্ব না বুঝেন তাহাদের জন্য শ্রী ভগবান স্বর্গের কথা বলছেন। পরে এই স্বর্গের অকিঞ্চিতকরত্ব শ্রী ভগবান অর্জুনকে তিনি বুঝাইয়া তিনি বলেছেন, এবং তিনি বলছেন যে নিষ্কামভাবে কর্তব্য বুদ্ধিতে জগৎ কল্যাণার্থে ভগবৎ প্রীতার্থে যুদ্ধ করিবার কথা কিন্তু তিনি বলছেন। পরে কুরুক্ষেত্র যুদ্ধ এটি ছিল ধর্মযুদ্ধ। এই যুদ্ধটি যাহাতে না ঘটে তাহার জন্য শ্রীকৃষ্ণ, ব্যাসদেব, নারদ প্রভৃতি স্থিতধি পুরুষরা তারা সম্পূর্ণ চেষ্টা করেছিলেন। দুর্যোধন, দুঃশাসন, শকুনি, কর্ণ তারা কোনো কথাই শোনেন না। তাই ধর্ম কোন পক্ষে তাহা নির্ণয় করিবার জন্য যুদ্ধ অপরিহার্য হইয়া পড়িয়াছিল। যুদ্ধের পূর্বে উভয় পক্ষ তারা নিজেদের মধ্যে কয়েকটি ধর্মীয় নিয়ম তৈরি করেন যাহা সকলের পক্ষে পালন করা আবশ্যক ছিল। সেই নিয়ম কি কি আসুন আমরা জানি। প্রতিদিন যুদ্ধ সমাপ্ত হইলে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা হইবে। যে যুদ্ধক্ষেত্রের বাহিরে চলিয়া যাইবে তাহাকে আঘাত করা হইবে না। রথি রথির সহিত, অশ্বারোহী অশ্বারোহীর সহিত, গজারোহী গজারোহীর সহিত, পদাতিক পদাতিকের সহিত লড়াই করবে। যিনি যাহার সহিত যুদ্ধ করিতে চাহিবেন তিনি তাহার সহিতই যুদ্ধ করিবেন। যিনি যাহাকে আঘাত করিতে চাহিবেন তাহাকে প্রস্তুত হইবার সুযোগ দিয়া তবেই কিন্তু আঘাত তিনি করতে পারবেন। যিনি পলায়নপর এবং ভীত সন্ত্রস্ত তাহাকে আঘাত করা হইবে না। এই রূপ অনেক নিয়ম তৈরি করা হয়েছিল। প্রথম দিকে এই সমস্ত নিয়ম পালন করা হয় কিন্তু পরে কৌরবপক্ষ প্রথমে এই নিয়ম তারা ভঙ্গ করতে শুরু করে। তাই শ্রী ভগবান তিনি বলছেন যে তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহা হইলে স্বধর্ম এবং কীর্তিকে পরিত্যাগ করিয়া তুমি পাপকে প্রাপ্ত করিবে। সকলে তোমার চিরস্থায়ী অপযশ ঘোষণা করিবে এবং সম্মানীয় ব্যক্তির অপযশ মৃত্যু অপেক্ষাও অধিক বলিয়া গণ্য হয়। মহারথীগণ
তোমাকে ভয় হেতু যুদ্ধ হইতে নিবৃত্ত বলিয়া মনে করিবেন এবং তাহাদের নিকট অতিশয় মান্য হইয়াও তুমি লঘুতা প্রাপ্ত হইবে। মনে রেখো, তোমার শত্রুগণ তোমার সামর্থ্যের নিন্দা করিয়া অনেক অকথ্য কথা বলিবে, তাহা হইতে অধিক দুঃখের কি হইতে পারে? তোমার শত্রুগণ তোমার সামর্থ্যের নিন্দা করবে, অনেক অকথ্য কথা বলবে, এর থেকে অধিক দুঃখের আর কি হতে পারে? নিহত হইয়া স্বর্গ লাভ করিবে অথবা জয়লাভ করিয়া এই পৃথিবী তুমি ভোগ করিবে। তাই হে কৌন্তেয়, যুদ্ধের নিমিত্ত দৃঢ় নিশ্চয় করিয়া তুমি উত্থিত হও। সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয়কে সমান জ্ঞান করিয়া যুদ্ধের নিমিত্ত তুমি নিযুক্ত হও, এবং এইরূপ করিলে তুমি পাপ প্রাপ্ত হইবে না। শ্রী ভগবান তিনি বলছেন, এই যুদ্ধের জন্য তুমি যুদ্ধটা করো, অর্থাৎ কর্তব্যের জন্য তুমি কর্তব্য করো, ডিউটি ফর ডিউটিজ সেক, তাই তো? এইখান থেকেই কিন্তু কর্মযোগের উপদেশ শুরু হল। সুখে দুঃখে তুমি সমান থাকবে, লাভ ক্ষতির দিকে তুমি তাকাবে না, জয় এবং পরাজয়ের দিকে তুমি দৃষ্টি না দিয়ে শ্রী ভগবান যাহা কর্তব্য করতে বলছে তাই তুমি করো। হে পার্থ, সাংখ্যযোগের বিষয়ে তোমাকে বলা হইল, এই বিষয়ে বুদ্ধিযোগের অর্থাৎ কর্মযোগের কথা তুমি শ্রবণ করো। যে জ্ঞান লাভ করিলে কর্মবন্ধনকে পরিত্যাগ করিতে তুমি পারবে। শ্রী ভগবান এতক্ষণ তিনি সাংখ্যযোগের উপদেশ দিতেছিলেন, এখন বুদ্ধিযোগের কথা তিনি বলছেন, অর্থাৎ সাংখ্যযোগ অর্থাৎ জ্ঞানযোগ, তাই তো? যাহার দ্বারা বস্তুতত্ত্ব সুন্দররূপে প্রকাশিত হয় তাহাই হচ্ছে সংখ্যা, ইহা হইল সম্যক জ্ঞান, ইহাতে প্রকাশিত আত্মতত্ত্বই হচ্ছে সাংখ্য। এতক্ষণ শ্রী ভগবান অর্জুনের নিকট সেই আত্মতত্ত্ব তিনি প্রকাশ করছিলেন, সম্যক খ্যায়তে প্রকাশ্যতে বস্তুতত্ত্বং অনয়া ইতি সংখ্যা সম্যক জ্ঞানং তস্যাৎ প্রকাশমানং আত্মতত্ত্বং সাংখ্যং। তাই এতক্ষণ শ্রী ভগবান অর্জুনের নিকট সেই আত্মতত্ত্ব তিনি প্রকাশ করছিলেন। তো কিভাবে এই আত্মতত্ত্বে উপনীত হওয়া যায় তাহার কর্মপদ্ধতির কথা এখন তিনি প্রকাশ করছেন। এই যে কর্মকৌশল, এর নাম হচ্ছে কর্মযোগ, ইহাকেই এখানে বুদ্ধিযোগ বলা হইয়াছে। আত্মতত্ত্বের এই শ্রবণজাত জ্ঞান হইল পরোক্ষ জ্ঞান, ইহার দ্বারা সাধক কৃতকৃত্য হইতে পারে না। আত্মতত্ত্বের অপরোক্ষ অনুভূতি লাভের জন্য অন্তকরণ শুদ্ধির দরকার। যে কৌশল বা যে টেকনিক অবলম্বন করিয়া কর্ম করিলে অন্তকরণ শুদ্ধ হয়, কর্মবন্ধন ছিন্ন হয় এবং হৃদয়ে আত্মা প্রকাশিত হন, সেই কর্মকৌশলকেই কিন্তু বলা হচ্ছে কর্মযোগ। এই কর্মযোগের আরম্ভের নাশ নাই, পাপও নাই। এই ধর্মের অতি অল্পমাত্র আচরণও মহাভয় হইতে পরিত্রাণ করে। এর মানে কি? কর্মযোগের রহস্য প্রকাশ করিবার পূর্বে শ্রী ভগবান ইহার মাহাত্ম্যের কথা তিনি বলছেন। কর্তব্যের জন্য কর্তব্য করিলে তাহা কখনো নিষ্ফল হয় না, শ্রী ভগবানের প্রীতির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয় ইহাতে কোনো পাপ হয় না, ইহা আরম্ভেরও নাশ নাই। ঈশ্বর আরাধনার্থ এই কর্মযোগের অল্পমাত্র আচরণ সংসার চক্র ভ্রমণ নামক মহাভয় হইতে মানুষকে রক্ষা করে। আমি আবার বলছি, ঈশ্বর আরাধনার্থে এই যে কর্মযোগের অল্পমাত্র কেউ যদি কর্মযোগের আচরণ করেন, তাহলে তিনি এই সংসার চক্র, এখানে যে আসতে হয়, বারবার ফিরে আসতে হয়, এই যে মহাভয়ের জায়গা, এই মহাভয় হইতে কিন্তু মানুষ তিনি রক্ষা পাবেন। তাই শ্রী ভগবান তিনি বলছেন, হে কুরুনন্দন, নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ, সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং অনন্ত হয়। শ্রী ভগবান তিনি বলছেন, সর্বপ্রথম প্রয়োজন জীবনের লক্ষ্য সম্বন্ধে স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া।
সর্বপ্রথম কি প্রয়োজন? জীবনের লক্ষ্য সম্বন্ধে স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া। আত্মদর্শনেই জীবনের পরিপূর্ণ সার্থকতা উপনিষদ ঘোষণা করিয়াছেন। কি ঘোষণা করেছেন? পরীক্ষ লোকান কর্মচিতান ব্রহ্মণ নির্বেদ মায়াত। কর্মময় এই জগৎকে ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখিয়া মানুষ যখন দেখে যে কোথাও যথার্থ শান্তি নাই, তখন তাহার মধ্যে নির্বেদ আসে এবং সে ব্রহ্ম বিষয়ে জিজ্ঞাসু হয়। আত্মদর্শনেই এই জীবনের সার্থকতা এবং শ্রী ভগবত চরণে নিষ্কাম ভক্তির মাধ্যমেই আত্মদর্শন লাভ হয়। এটা যখন তিনি জানছেন, তখন তিনি আত্মদর্শনকে জীবনের লক্ষ্য হিসেবে তিনি স্থির করছেন এবং তাহাকে সম্যক ব্যবসিত বলিয়া চিহ্নিত করা হয়। এই যে প্রক্রিয়াটা, এই যে অবস্থাটাকে, এই সম্যক ব্যবসিত পুরুষের স্থির বুদ্ধি তাহাকে ব্যবসায়ত্বিকা বুদ্ধি বলে। ব্যবসায়ত্বিকা বুদ্ধি হইল নিশ্চয়ত্বিকা বুদ্ধি। এই বুদ্ধি আপন লক্ষ্যে স্থির, তা কিন্তু কখনোই বিচলিত হয় না। তার লক্ষ্য একটাই, একটাই ধ্যান রেখে তিনি কিন্তু এই বুদ্ধির দ্বারা আপন গন্তব্য পথে তিনি অগ্রসর হচ্ছেন। তাই বলা হচ্ছে যে এই ব্যবসায়িত্বিকা বুদ্ধি একা বা একাগ্র হয়। যাহাদের এই নিশ্চয় নাই, তাহাদের বুদ্ধি অনন্ত শাখা প্রশাখা বিশিষ্ট, তাই ইহারা জীবনে শান্তি পায় না। ইহাদের সম্বন্ধে ভগবান তিনি পরে বলছেন, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত শত শত চিন্তা ইহাদের আশ্রয় করিয়া থাকে, শত শত আশা, সেই আশার পাশে এরা বদ্ধ হয়ে কাম ক্রোধ এসবকে আঁকড়ে ধরে অহরহ চিন্তার আগুনে জ্বলতে থাকে। ইহারা অব্যবসায়ী, নিশ্চয়ত্বিকা বুদ্ধি এদের মধ্যে নেই। অস্থির বুদ্ধিযুক্ত পুরুষ এরা। ইহারা পুণ্যফলের আশা করিয়া কখনো কখনো শুভকর্মের অনুষ্ঠান করে, এরা স্বর্গ লাভের জন্য অনুষ্ঠান করে, কিন্তু স্বর্গ ইহাদের যথার্থ শান্তি দিতে পারে না। এই প্রসঙ্গে শ্রী ভগবান তিনি বলছেন, হে পার্থ, যে অপণ্ডিতগণ বেদের কর্মফল বিষয়ক বাক্যে আসক্ত চিত্ত হইয়া ইহা ছাড়া অন্য কিছু নাই এই রূপ বলেন, কামনাপূর্ণ চিত্ত, স্বর্গপর, জন্ম কর্ম এবং তৎফলপ্রদ ভোগ ঐশ্বর্য প্রাপ্তির নিমিত্ত বহুবিধ ক্রিয়াতে প্রবৃত্তি উৎপাদক আপাত মনোহর বাক্য বলেন, তাহা দ্বারা বিমুগ্ধ চিত্ত ভোগ ঐশ্বর্যে আসক্ত চিত্ত ব্যক্তিগণের বুদ্ধি নিশ্চয়ত্বিকা ও সমাধি লাভের যোগ্য হয় না। শ্রী ভগবান তিনি বলছেন, যারা স্বর্গলাভের আশায় কর্ম করছে তারা তো ভোগাসক্ত, তাদের চিত্ত কামনা কলুষিত, কামনায় একেবারে জর্জরিত, স্বর্গ সুখ ভোগ তাদের অভীষ্ট। যে সকল বেদবাদী ব্যক্তি স্বর্গীয় লাভ করা তাদের জীবনের অভীষ্ট বলছেন, শ্রী ভগবান তাদেরকে বলছেন অপণ্ডিত, তারা পণ্ডিত নয়। স্বর্গ স্থায়ী শান্তির জায়গা নয়, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, অর্থাৎ পুণ্য ক্ষয় হইলে মনে রাখতে হবে স্বর্গ থেকে পতন হয়। অপরদিকে যদ্গত্বা নি নির্বন্ততে তদ্ধমং পরমং মম, অর্থাৎ যেখানে যাইলে আর ফিরিয়া আসিতে হয় না, সেই জায়গা কোথায়? সেই জায়গা হচ্ছে শ্রী ভগবানের ধাম। নিষ্কাম প্রেমী ভক্ত সেই স্থান তারা কিন্তু লাভ করেন। যাহাদের মধ্যে স্বর্গের সুখভোগের কামনা রহিয়াছে তারা মনের রাজত্ব অতিক্রম করতে পারেনি। মনের রাজত্বই আসলে মায়ার রাজত্ব। ইহাদের বুদ্ধি ব্যবসায়িত্বিকা বা নিশ্চয়ত্বিকা নয়, তাই ইহারা
সমাধি লাভ করিতে পারেন না। সমাধি হইল চিন্তাশূন্য অবস্থা, ইহাকে বৈকুণ্ঠ ধাম বলা হইয়াছে। বিগত হইয়াছে কুণ্ঠা যেখানে, তাহাই হচ্ছে বৈকুণ্ঠ। কুণ্ঠা শব্দের অর্থ হচ্ছে সংকোচ। কামনা কলুষিত চিত্ত তত সংকুচিত থাকে, তত সংকীর্ণ। হৃদয়ে সংকীর্ণতা থাকিলে প্রভুর সঙ্গে মিলন সম্ভব নয়। নিষ্কাম প্রেমী ভক্তের চিত্তে কোনো সংকীর্ণতা থাকে না, তাই সংকোচও থাকে না। ইহাই মায়ার রাজত্বকে অতিক্রম করা বলা হইয়াছে। অর্থাৎ এটাই হচ্ছে মায়ার রাজত্বকে অতিক্রম করা। স্বর্গরাজ্য তাও কিন্তু মায়ার রাজ্য, ত্রিগুণের রাজ্য। এই সম্পর্কে মহাভারতে মুদগল ঋষির প্রসঙ্গ আসিয়াছে। মুদগল ঋষি তিনি নিজে সপরিবারে ক্ষুধার্ত থাকিয়াও তিনি অতিথি সেবা করিতেন। তিনি উঞ্চ বৃত্তির দ্বারা অর্থাৎ খেতে কৃষক শস্য লইয়া যাইবার পর যাহা পড়িয়া থাকে তাহার দ্বারা জীবিকা নির্বাহকে উঞ্চ বৃত্তি বলা হয়। তো তিনি উঞ্চ বৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করিতেন। স্বামী স্ত্রী এবং তাহাদের পুত্র 15 দিনে একবারই মাত্র আহার করিতেন। দুর্বাসা ঋষি তাহাদের পরীক্ষা করিবার নিমিত্ত পরপর 6 পক্ষকাল আসিয়া তাহাদের সমস্ত অন্ন ভোজন করিয়া লইলেন। কিন্তু ক্ষুধান্তেও ঋষির কোনো চিত্তবিকার দেখা দিল না। এই দেখিয়া দুর্বাসা মুনি তিনি সন্তুষ্ট হইলেন। তাহার অতিথি সেবা এবং নির্দোষ শান্ত বৃত্তি এবং ধর্মপরায়ণতার জন্য স্বর্গের দেবদূত তাহাকে স্বর্গে লইয়া যাইবার জন্য বিমান লইয়া আসিলেন। তখন মুদগল ঋষি দেবদূতকে স্বর্গবাসে কি কি গুণ এবং কি কি দোষ তখন তিনি তা জানতে চাইলেন। দেবদূত যখন বলছেন স্বর্গ হচ্ছে ঊর্ধ্বলোক, তাহাকে স্বরলোক বলা হয়, যেখানে মিথ্যাবাদী নাস্তিক অধার্মিক ব্যক্তির প্রবেশ করতে পারে না। অর্থাৎ সেখানে মিথ্যাবাদী লোক নেই, নাস্তিক নেই, অধার্মিক ব্যক্তি সেখানে নেই। যাহারা ধর্মাত্মা, জিতেন্দ্রীয় এবং হিংসারহিত তারাই কিন্তু সেখানে প্রবেশ করতে পারেন। এই স্বর্গে কারো খিদে পায় না, তৃষ্ণা লাগে না, মন কখনো বিমর্ষ হয় না, শীত গ্রীষ্ম এখানে কোনো কষ্ট নাই। সর্বদা সুগন্ধযুক্ত মৃদু শীতল বাতাস প্রবাহিত হইতে থাকে, সেখানে কোনো শোক নাই। এই স্বর্গে কোনো বৃদ্ধত্ব আসে না, শরীরে ক্লান্তি বোধ হয় না, দেহে ঘর্ম হয় না, দেহ হইতে দুর্গন্ধযুক্ত পদার্থ নিঃসৃত হয় না। এই স্বর্গে ফুল কখনো শুষ্ক হয় না। সেখানে নন্দনবন নামক উত্তম বিহার স্থান আছে, দেবতারা সেখানে বিহার করেন। প্রত্যেকের বিমান আছে, যাহা মনের ইঙ্গিতে চলে, ইহাকে স্বর্গসুখ বলে। এখন স্বর্গে যে দোষ আছে তাহার কথা এবার আপনারা শুনুন। স্বর্গে দেবতারা পূর্বকৃত কর্মের ফলেই তারা কিন্তু ভোগ করতে পারেন, নূতন কোনো কর্ম এই স্বর্গে কিন্তু করা যায় না। তাই পূর্বার্জিত পুণ্য ক্ষয় হইয়া যাইলে সেখান হইতে কিন্তু পতন হয়। একদিন না একদিন স্বর্গ হইতে পতন হইবেই, ইহাই স্বর্গের প্রধান দোষ। স্বর্গ সুখে বঞ্চিত হইয়া জীবের যখন পতন হয় তখন তাহাদের যে অসন্তোষ এবং আত্মগ্লানি হয় তাহা কিন্তু অতীব কষ্টের। ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোক হইতেই পুনরাবর্তন হয়। ব্রহ্মলোকের ঊর্ধ্বে যে বিষ্ণুর পরম ধাম আছে, যাহাকে পরব্রহ্ম পদ বলা হয়, সেখানে যাইলে আর ফিরিয়া আসিতে হয় না। মুদগল ঋষি স্বর্গের কথা জানিয়া এই স্বর্গসুখ প্রত্যাখ্যান করছেন তিনি এবং বৈরাগ্য অবলম্বন করিয়া মুখ্যরূপ পরম সিদ্ধি তিনি লাভ করেন। শ্রীভগবান তাই তিনি বলছেন, 20 লতায় যদি সুন্দর পুষ্প ফুটে থাকে তাহা যেমন বুদ্ধিমান পুরুষের মোহ উৎপন্ন করতে পারে না, ঠিক সেইরূপ বেদের স্বর্গপর আপাত সুন্দর বাক্যে বৈরাগ্যবান ভক্ত তিনি কিন্তু প্রলুব্ধ হন না। কুকুর যেমন বমন করিয়া ভক্ষণ করে, সেইরূপ সর্বকামনা ত্যাগী নিষ্কাম ভক্ত
সংসার সুখকে পরিত্যাগ করিয়া তাহা পুনরায় গ্রহণ করিতে পারেন না। এই এপিসোড আপাতত এখানেই বিরাম দিচ্ছে। আশা করব গীতা চিরন্তনের এই অডিও সিরিজে আপনি সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ গীতার যে জ্ঞান সেই জ্ঞান আপনি জানবেন, শুনবেন, বুঝবেন এবং নিজের জীবনে আপনি কার্যকরী করে তুলবেন। আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে মাত্র একটি করে গীতা স্কুল পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে আপনাকে আহ্বান জানাই, আপনি যোগ দিন, আর্থিকভাবে, মানসিকভাবে এবং সামগ্রিক দিক থেকে আপনার সহযোগিতা প্রার্থনা করছি। আসুন আমরা আগামী প্রজন্মকে গীতার শক্তিতে, গীতার বাণীতে, গীতার শিক্ষণীয় দিকগুলি তাদের জীবনে আমরা তুলে ধরি। আমি আশাবাদী এই উদ্যোগে আপনি সামিল হবেন, আপনি ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবেন। পরবর্তী এপিসোডে আবার এই চ্যানেলে আপনার সাথে আমার দেখা হবে। ভালো থাকুন, ভালো রাখুন, এই গীতা চিরন্তনের এপিসোডগুলিকে অন্যদের মধ্যে শেয়ার করুন, তাদের জীবনে আলো জ্বেলে দিন। নমস্কার।